আমাদের এসএলএসটি চাকরি প্রার্থীদের সাথে গত বছর থেকেই তো আলোচনা শুরু হয়েছিল এবং আলোচনার প্রথম মাধ্যমটা উনিই ছিলেন, অভিষেক ব্যানার্জি হোক বা শিক্ষামন্ত্রী হোক। তো উনি যদি যেতে চান আমরা ওয়েলকাম করব। আমরা চাইছি যে কোনো মূল্যে সমস্যার সমাধানটা হোক, আমাদের সঙ্গে সহযোগিতা করে সরকারের সাথে আলোচনা করে যাতে জটটা খুলে সেই চেষ্টাটাই যেন আগামীকালকে হয়। মনের জোর আছে এখনও এবং আগামীকালকের দিকেও তাকিয়ে আছি। উনি যদি আমাদের হয়ে সরকারের কাছে বার্তা পৌঁছে দেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেন যে সমস্যাটা সমাধান হোক, তো আমরা ওয়েলকাম করছি ওনার এই উদ্যোগকে। আমাদের সঙ্গে প্রত্যক্ষ অনুভব করেছেন আমাদের যন্ত্রণাটা, তো উনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতেই দেখছি। যিনি প্লটে আসেন প্রত্যক্ষ করেন আমাদের যন্ত্রণাটা, প্রত্যক্ষ একদম ডাইরেক্টলি, তার এই অনুভবটা যখন শিক্ষা দপ্তরে গিয়ে বলবেন, আমাদের হয়ে বলবেন, এটা আমাদের মনোবল তো বাড়াবেই এবং আমাদের ভবিষ্যৎ যে নিয়োগটা সেটা দ্রুত ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী। বিরোধীরা ধুনো দিচ্ছে, দেখ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আর কিছু করার নেই। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। আইন অনুযায়ী প্যানেল থাকে এক বছর, এক বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোনো ক্ষমতা নেই প্যানেলটাকে এক্সটেন্ড করার। যে সমস্ত বিরোধী দল ধুনো দিচ্ছেন ধুয়ো দিন, তাতে কিছু এসে যায় না। কিন্তু কোন আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায়? এটা আমাকে একটা আইন আপনাদের যত বড় বড় পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন, দেখিয়ে দিন যে হ্যাঁ এই আইন আছে করা যায়। চার বছর পাঁচ বছর আগে এমনকি সুপ্রিম কোর্ট বলেছে কোর্টও প্যানেল এক্সটেন্ড করতে পারে না। যে প্যানেল মারা গেছে, যে প্যানেলের লাইফ নেই, সেই প্যানেলতে কি করে চাকরি হয় আমি তো এটা বুঝতে পারছি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচির। কল্যাণবাবুর যে পদে আছেন, যে সাংসদ হয়ে আছেন, উনার এক্সপায়ারি ডেট খুব আসন্ন। টিকিট পাবেন কি পাবেন না এই নিয়ে এখন স্টেজের মধ্যে দাঁড়িয়ে নাচ খিচমেরি ফটো করে নাচানাচি করতে হচ্ছে। এই কল্যাণবাবুকেই আমরা হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে বলতে শুনেছি, তৃণমূলেরই তরফ থেকে একটা অংশ তাকে নিয়ে মারাত্মক কুরুচিকর মন্তব্য করেছে, পোস্টার দিয়েছে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিকিট পাওয়ার জন্য আজকে এই ধরনের কথা বলতে হচ্ছে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটা সময় আমরা মানুষের ন্যায় এবং মানুষের অধিকার নিয়ে মামলায় করতে দেখেছি সরকার ক্ষমতায় আসার আগে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তার যে একদম 180 ডিগ্রি ঘুরে যাওয়া এবং অধিকারকে গুরুত্ব না দেওয়া, ফান্ডামেন্টাল রাইটকে গুরুত্ব না দেওয়া, ছেলে মেয়েদের চাকরি পাওয়া এই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়া, সরকারের হয়ে শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য, নিজের দলে নাম্বার বাড়ানোর জন্য এইসব উল্টোপাল্টা কথা বলে যাওয়া, কল্যাণবাবুর মুখে এগুলো শোভা পায় না। কী করা যাবে? দলের মধ্যে সৌগত রায়কেও টিকিট পাওয়ার জন্য উল্টোপাল্টা বলতে হচ্ছে, কল্যাণবাবুকেও বলতে হচ্ছে। তৃণমূলের ছবি থেকে নবীন প্রবীণ বিতর্কের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজকে আপনাদের জানাবো সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, মমতা আর অভিষেকের ইস্যুটা কিভাবে একসঙ্গে বলতে হয় সেটা কুণালের থেকে শিখেছি। শিয়ালদায় আইএনটিটিউসির অনুষ্ঠানে কুণালের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তৃণমূলে ছবি বিতর্কের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে জল্পনা। কথা বলতে এটা আমি কুণালের কাছ থেকেই শিখেছি কিভাবে বলতে হয় এই মমতার অভিষেকের ইস্যুটাকে একসঙ্গে, মমতার নেতৃত্বে আর অভিষেকের সেনাপতি, এটা কুণাল আমায় শুনে শুনে আমি শিখেছি যে এইটা হলেই বোধ হয় সবচাইতে সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এবং এই দুটো নাম একটির পর একটি এলে দলের কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই উপলব্ধি করেন, এই পন্থাতে এগিয়ে চলুন।